নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার এন্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন, কিংবদন্তি জননেতা জ্যোতি বসুর জীবনী ও তার জীবন আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। জ্যোতি বসু একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, তিনি সিপিআইএম এর দলের সদস্য। 1977 সাল থেকে 2000 সাল পর্যন্ত একটানা 23 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও 1964 সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি সিপিআইএম এর দলের পলিটব্যুরোর সদস্য ছিলেন। ডক্টর নিশিকান্ত বসু ও হেমলতা বসুর তৃতীয় সন্তান জ্যোতি বসুর জন্ম 1914 খ্রিস্টাব্দের 8ই জুলাই কলকাতার হ্যারিসন রোড, বর্তমান মহাত্মা গান্ধী রোড বাসভবনে। তার প্রকৃত নাম ছিল জ্যোতিরিন্দ্র বসু, ডাকনাম গণা। পিতা নিশিকান্ত ছিলেন ডাক্তার এবং মা হেমলতা ছিলেন গৃহবধূ। 1917 খ্রিস্টাব্দে তার পিতা মাতা ওল্ড হিন্দুস্তান বিল্ডিং এ, বর্তমান ফুটনানি চেম্বার, একটি ভাড়া বাড়িতে উঠে আসেন। 1920 খ্রিস্টাব্দে কলকাতারই 55A হিন্দুস্তান রোডস্থ নিজস্ব বাসভবনে উঠে আসেন তারা। উল্লেখ্য, বসুপারি পরিবারের আদিনিবাস ছিল ব্রিটিশ বাংলা প্রদেশের ঢাকা জেলার অধুনা বাংলাদেশের রাষ্ট্রের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদি গ্রামে। 1920 খ্রিস্টাব্দে 6 বছর বয়সে ধর্মতলার লোরেটো স্কুলে ভর্তি হন বসু। এই সময় নিশিকান্ত বসুর পুত্রের নামটি সংক্ষিপ্ত করে রাখেন জ্যোতি বসু। 1925 সালের দ্বিতীয় শ্রেণীতে সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হন তিনি। এই স্কুল থেকেই সিনিয়র কেমব্রিজ নবম শ্রেণী পাস করেন তিনি। ম্যাট্রিকুলেশন পাস করার পর ইংরেজি ভাষা ও সাহিত্যের সাম্মানিক অনার্স সহ রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি। জানা যায়, কলেজের পিছনের বেঞ্চে বন্ধু রহমানের সঙ্গে বসতে তিনি পছন্দ করতেন। গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পর 1935 সালে আইন বিষয়ে উচ্চ শিক্ষার্থে তিনি যুক্তরাজ্যে গমন করেন। এই সময় পিতার ইচ্ছায় তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষাতেও অবতীর্ণ হন, তবে উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু ব্যারিস্টারি পড়া অব্যাহত থাকে। লন্ডনে অবস্থানকালে সেখানকার ভারতীয় ছাত্রদের নিয়ে গড়ে ওঠা লন্ডন মজলিসের তিনি ছিলেন প্রথম সম্পাদক। কথিত আছে, 1930-এর দশকের শেষ ভাগে হ্যারল্ড লেস্কির বক্তৃতা শুনতে যেতেন তিনি। ইংল্যান্ডের গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির কার্যপদ্ধতি সম্পর্কে অবহিত হন তিনি। ব্রিটিশ কমিউনিস্ট পার্টি দার্শনিক ও লেখক রজনীবাম দত্ত কর্তৃক কমিউনিস্ট মতাদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হন বসু। মিডল টেম্পলের ব্যারিস্টারি পাঠ ও যোগ্যতা অর্জনের পর 1940 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি ভারতে প্রত্যাবর্তন করেন। কলকাতা হাইকোর্টের ওকালতির জন্য নাম লেখান। পিতার আগ্রহে বাসন্তী ঘোষের সঙ্গে বিবাহ সম্পন্ন হলো অচিরেই, কিন্তু অল্প দিনের পরে স্ত্রীর বিয়োগ হয়। 1941 খ্রিস্টাব্দে মাতার মৃত্যু হলো। পরবর্তীতে বিয়ে হলো কমলা বসুর সঙ্গে 1948 সালে। জ্যোতি বসুর বাবা নিশিকান্ত বসু ছিলেন ডাক্তার। দুই জ্যাঠামশাই ওকালতি করতেন। রাজনীতির সঙ্গে পরিবারের তেমন সংযোগ ছিল না, তবে ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা এবং সমমমিতা ছিল। 1913-14 খ্রিস্টাব্দে বিপ্লবী মদন মোহন ভৌমিক নিশিকান্ত বসুর বারদির বাড়িতে বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। এখানে অস্ত্র লুকিয়ে রাখতেন। পুলিশের খানা তল্লাশির সময় জ্যোতি বসুর মা তার শাড়ির ভাঁজে অস্ত্রটি লুকিয়ে রেখেছিলেন। এই যোগসূত্র জ্যোতি বসুর মধ্যে জাগিয়ে তোলে দেশপ্রেম
এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে ফেলে। 1930 দশকের শুরুর দিকে গান্ধীজির অনশনের সময় একদিন তিনি স্কুলে যাওয়া বন্ধ করেছিলেন শতপ্রবৃত্ত হয়ে। এই সময় শহীদ মিনার ময়দান সুভাষচন্দ্র বসুর ভাষণ শুনতে গেলেন খদ্দর পরে। সেদিন পুলিশ লাঠি পেটা শুরু করলে তার মনে পলায়নের পরিবর্তে মোকাবিলার অনুভূতি জেগে উঠেছিল। আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, সেটাই বোধহয় রাজশক্তির বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ। লন্ডনে পড়তে এসে রাজনীতিতে তার দীক্ষা হয়। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে আইন পড়তে পড়তেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আইন নয় রাজনীতি হবে জীবনের ব্রত। তখন বিশ্বে ফ্যাসিবাদী অভ্যুত্থান শুরু হয়েছে। 1936 খ্রিস্টাব্দে লন্ডন স্কুল ইকোনমিক্স হ্যারল্ড ডেক্সকির বক্তৃতা শুনতে শুনতে তিনি উদ্দীপ্ত হয়ে পড়তেন। এক সময় কার্ল মার্ক্সের দাস ক্যাপিটাল ও এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো ইত্যাদি পড়তে শুরু করলেন। সে সময় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে লন্ডনে আইন পড়তে এসেছিলেন মার্ক্সবাদের দীক্ষিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ভূপেশ গুপ্ত। ভূপেশ গুপ্ত এবং স্নেহাংশুকান্ত আচার্যর মাধ্যমে সংযোগ স্থাপিত হল কমিউনিস্ট পার্টি অব গ্রেট ব্রিটেনের সঙ্গে। রজনী পাম দত্ত, বেন ব্র্যাডলি, হ্যারি পলিট প্রমুখ কমিউনিস্ট নেতাদের ঘনিষ্ঠ সান্নিধ্যতাকে উজ্জীবিত করেছিল প্রবলভাবে। মজলিসের সদস্য হিসেবে নানা দায়িত্ব পালন করে যেতে লাগলেন। ফেডারেশন অফ ইন্ডিয়া স্টুডেন্ট পুনর্গঠনের নিযুক্ত করলেন নিজেকে। পণ্ডিত জওহরলাল নেহরু 1938 লন্ডনে এলে তার সম্বর্ধনা আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। নেহরুর সঙ্গে প্রথম সাক্ষাতে জ্যোতিবাবু তার অভিপ্রায় ব্যক্ত করে জানিয়ে দেন তারা ভারতের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। নেহরু জবাব দিয়েছিলেন, আগে ভারতবর্ষ স্বাধীন হোক, পরে সমাজতন্ত্রের কথা ভাবব। এ সময় নেতাজি সুভাষ বসু লন্ডনে এসেছিলেন। তার ভাষণ জ্যোতি বসুর বিশেষ ভালো লেগেছিল। সাক্ষাতে তিনি বলেছিলেন দেশে ফিরে তিনি রাজনীতি করতে চান। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মিডল টেম্পল থেকে বারাট ল হয়ে 1940 খ্রিস্টাব্দে জ্যোতি বসু দেশে ফিরে কমিউনিস্ট পার্টির সদস্য হলেন আর রাজনীতির জীবন শুরু হল শ্রমিক নেতা হিসাবে। 1946 সালে মাত্র 32 বছর অবিভক্ত বাংলার শেষ প্রাদেশিক আইনসভা নির্বাচন হন জ্যোতি বসু। এই সময় থেকে আইনসভায় বিরোধী নেতার ভূমিকা পালন করতে থাকেন বসু। 1947 থেকে 1977 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীরাই বিরোধী দলের ভূমিকা পালন করেন। স্বাধীনতার পূর্বে সাম্প্রদায়িক দাঙ্গা, তেভাগা আন্দোলন ও বঙ্গ বিভাগ নিয়ে আইনসভায় বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন, শিক্ষক আন্দোলন, বন্দী মুক্তি, কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্বিন্যাস সংক্রান্ত আন্দোলনের পুরো ভাগে থাকেন জ্যোতি বসু। এই সময় একাধিকবার বিভিন্ন কারণে কারারুদ্ধ হতে হয় বসু সহ তৎকালীন শীর্ষ স্থানীয় বিরোধী নেতাদের। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হল, স্বাধীন হল ভারত। স্বাধীনতা লাভের উৎসব শেষ হলে নতুন উদ্যমে সংগঠনের কাজে আত্মনিয়োগ করলেন জ্যোতি বসু। কমিউনিস্ট পার্টির নতুন বঙ্গীয় প্রাদেশিক কমিটি বা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গঠন করা হল। জ্যোতি বসু এ কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হলেন। 21 নভেম্বর পুনর্গঠিত পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। এ সময় এসপ্ল্যানেডে মিছিলের ওপর লাঠি চালালো, পুলিশ নিক্ষেপ করলো কাঁদানে গ্যাস, কংগ্রেস আবির্ভূত হল জনগণের শত্রু হিসাবে। এ সময় পশ্চিমবঙ্গ বিশেষ ক্ষমতা আইন নামে একটি জনবিরোধী প্রণয়ন করা হয়। জ্যোতি বসু এর তীব্র বিরোধিতা করলেন। এই কালা কানুনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন তিনি। 1948 খ্রিস্টাব্দের 26 মার্চ তারিখে কংগ্রেস সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করল। পরদিন জ্যোতি বসুকে পুলিশ গ্রেপ্তার করল। প্রেসিডেন্সি জেলে শুরু হলো জ্যোতি বসুর প্রথম কারাজীবন। 3 মাস পর মুক্তি পেল তিনি।
কারামুক্ত হয়ে আবার রেলওয়ে ট্রেড ইউনিয়ন কাজে মনোনিবেশ করলেন তিনি। বোম্বে যাওয়ার পথে ট্রেনে উঠে পুলিশ তাকে আবার গ্রেপ্তার করলো। আলিপুর কোর্টে জামিন মিলল না, তাকে যেতে হলো আলিপুর কেন্দ্রীয় কারাগারে, তবে অচিরেই খালাস পেলেন তিনি। 5ই ডিসেম্বর 1948 সালের আলিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বীরেন্দ্রনাথ বসুর কন্যা কমল বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। বিয়ের পর 3 মাস পুরো হওয়ার আগেই আবার তাকে গ্রেপ্তারের উদ্যোগ নিল পুলিশ। তাকে এবার আত্মগোপন করে থাকতে হলো, ছদ্মবেশে নিয়ে পথে বেরোতেন। 1950 খ্রিস্টাব্দের 1লা সেপ্টেম্বর পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। হেভিয়াস কপার্স করে হাইকোর্টের আদেশে 1951-তে মুক্তি পেলেন তিনি। মুক্তি পেয়ে কমিউনিস্ট পার্টির পুনর্সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়লেন জ্যোতি বসু। ইতিমধ্যে কমিউনিস্ট পার্টির ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে গেল। তেলেঙ্গানায় কারাগারের আটক রাজবন্দীদের মুক্তির জন্য দিল্লি গিয়ে নেহরুর সঙ্গে দেখা করলেন তিনি। 18ই জানুয়ারি 1952 বিধানসভা নির্বাচনে বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে গেলেন জ্যোতি বসু। এবার বিধানসভায় তিনি বিরোধী পক্ষের নেতা মনোনীত হলেন। বিভিন্ন অগণতান্ত্রিক আইনের বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নিয়ে অটল ছিলেন। 1953-এ কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। পার্টির সংগঠনের দায়িত্ব বেড়ে গেল অনেক। 1960-এর দশকে জ্যোতি বসুর ওপর বেশ কয়েকবার হামলা হয়। 1960 খ্রিস্টাব্দে মে দিবসের আগের দিন বরানগরের এক শ্রমিক সমাবেশে যাওয়ার পথে কংগ্রেসী পতাকা হাতে একদল সন্ত্রাসী তার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। 1962 খ্রিস্টাব্দে তৃতীয় সাধারণ নির্বাচনের প্রচারে কাকদ্বীপ যাওয়ার পথে সৎখানেক লোক তার পথ আগলে হামলা করে। 16ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি বরানগর এলাকা থেকে ধীরেন্দ্রনাথ চ্যাটার্জিকে পরাজিত করে বিধানসভার সদস্য হলেন। বিধানসভার বিরোধী দলের নেতাও হলেন তিনি। 1962-এর 20শে জুন চীন ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হলে সারা ভারতে কমিউনিস্ট পার্টির ওপর নেমে আসে নির্যাতন। কালীঘাটে কুশপুত্তলিকার দোকানে জ্যোতি বসুর কুশপুত্তলিকা বিক্রি হতো। তাকে চীনের দালাল, দেশদ্রোহী ইত্যাদি নামে আখ্যায়িত করে রাস্তায় সেগুলো পোড়ানো হতো। গোয়েন্দা পুলিশ সর্বত্র অনুসরণ করত তাকে। যুদ্ধ স্থায়ী হলো মাত্র 14 দিন, কিন্তু এত বৎসরে জ্যোতি বসুকে এক কাক ডাকা ভরে গ্রেপ্তার করে টানা 1 বছর কারাবন্দী করে রাখা হলো। 1963 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। 1965-66 খাদ্য আন্দোলন, বন্দি মুক্তি আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলনে উত্তাল এক সময়। এই সময় জ্যোতি বসুকে আবার গ্রেপ্তার করা হয়। 1966-এর 14ই মার্চ তিনি মুক্তি পেলেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কংগ্রেস সম্পর্কে জনগণের মোহভঙ্গ হয়। 1967 খ্রিস্টাব্দের 4র্থ সাধারণ নির্বাচনে কংগ্রেসের আধিপত্য খর্ব হলো। গঠিত হলো অকংগ্রেসী কোয়ালিশন সরকার। 1967 খ্রিস্টাব্দের 2রা মার্চ জ্যোতি বসু দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। শুরু হলো ফেজারি বেঞ্চের জীবন, শুরু হলো বুর্জোয়া রাজনৈতিক কাঠামোর মধ্য থেকে বামপন্থী সরকার পরিচালনার সংগ্রাম। জ্যোতি বসুর মূল পুঁজি তার নেতৃত্বের ওপর সাধারণ মানুষের আস্থা। 1969 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জ্যোতি বসু পুনরায় বরানগর থেকে নির্বাচিত হলেন। আবার বামফ্রন্ট ক্ষমতা এলো। জ্যোতি বসু আবার উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দায়িত্ব পেয়ে তিনি পুলিশকে জনগণের বন্ধু হিসাবে গড়ে তোলার চেষ্টা করলেন। কংগ্রেসের ষড়যন্ত্র মোকাবেলা করা এবং যুক্তফ্রন্টের ঐক্য বজায় রাখা এই দ্বিবিধ সমস্যার মধ্য দিয়ে পথ চলতে হচ্ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে নকশাল আন্দোলন। অজয় মুখার্জিকে হারিয়ে জ্যোতি বসু নির্বাচিত হলেন মাত্র 13 মাসের মাথায়। 21শে মার্চ 1970 খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট সরকার পতন হয়। 9ই মার্চ 1971-এ অনুষ্ঠিত হলো মধ্যবর্তী নির্বাচন, কিন্তু রাজনীতি বিশৃঙ্খল হয়ে পড়েছে। সরকার গঠন হতে না হতেই জারি হলো
রাষ্ট্রপতি শাসন পরবর্তী নির্বাচনে 11 মার্চ 1972 জ্যোতি বসুর ভাষায় 72 নির্বাচনটা ছিল সংসদীয় গণতন্ত্রের এক নির্লজ্জ প্রহসন। আমি সেদিন আমার নির্বাচনী এলাকা বরানগরে ঢুকতেই পারিনি, এ সময় প্রশাসন ছিল সম্পূর্ণ বৈরী। অভিযোগ আছে জালিয়াতির মাধ্যমে শিবপদ ভট্টাচার্য জিতে গেলেন। জ্যোতি বসুর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি বিধানসভা বর্জন করে জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কৌশল বেছে নিলেন। 1977 পর্যন্ত কয়েকটি বছর দুঃসময়ের কাল, এরই মধ্যে ইংল্যান্ডে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিলেতে ভ্রমণ করলেন জ্যোতি বসু। লন্ডনে নানা সভা সমিতি করে তিনি সফর করলেন বেলজিয়াম, জার্মানি, হল্যান্ড প্রভৃতি কয়েকটি দেশ। ভারতে তখন নানা সমস্যা, একদিকে খাদ্য ঘাটতি, অন্যদিকে কংগ্রেসের অভ্যন্তরীণ কলহ, পশ্চিমবঙ্গে নকশালবাদীদের নিয়ন্ত্রণে আনার জন্য নানা পুলিশি কার্যক্রম, এছাড়া জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গণ আন্দোলন চলছে। 12 জুন 1975 তারিখে নির্বাচনী বিধি ভাঙার দায়ে ইন্দিরা গান্ধী লোকসভার সদস্য পদ বাতিল করে দেওয়া এলাহাবাদ হাইকোর্ট। 1975 খ্রিস্টাব্দের 26 জুন সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হলো। জ্যোতি বসু জনসমর্থনের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে লাগলেন। 16 মার্চ 1977 অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী ভূমিধ্বস পরাজয়ের মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূত্রপাত। সংখ্যাগরিষ্ঠতার কারণে জনতা দল সরকার গঠন করল, প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ও সার্বিক রাজনৈতিক পরিবর্তন দেখা গেল। সাতগাছিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জ্যোতি বসু নির্বাচিত হলেন। তার দল সিপিআইএম পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতার লাভ করল। পশ্চিমবঙ্গে গঠিত হল বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু। বামফ্রন্টের 36 দফা কর্মসূচির ওপর জোর দিলেন তিনি। মন্ত্রিসভার প্রথম বৈঠকে দেশ শাসনের দর্শন ব্যক্ত করলেন জ্যোতি বসু। আমরা রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা প্রয়োগ করব না, আমরা আমাদের কর্মসূচি রূপায়ণ করব মাঠ আর কারখানা থেকে, জনগণের সহায়তা নিয়ে, কারণ এরাই আমাদের ক্ষমতার উৎস। 1978 খ্রিস্টাব্দে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত, তার একটি প্রধান অর্জন। এছাড়া গ্রামীণ বাংলায় ভূমি সংস্কার ও একটি বিরাট সাফল্য। 1979 গোড়ার দিকে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেন। 1980 খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনে জিতে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় এলেন। কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও জ্যোতি বসু সরকার পরিচালনা করে গেলেন দৃঢ়তার সাথে। তার সাফল্য পরবর্তী নির্বাচনে বিজয়ের পথ সুগম করে দিল। 2000 সালে 15ই আগস্ট নিজেই জানান, 15ই সেপ্টেম্বর পর অবসর নিতে চলেছেন তিনি। তবে পার্টির চাপে অবসরের তারিখ নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যায়। 3রা নভেম্বর শেষবারের মতো পশ্চিমবঙ্গ সচিবালয় মহাকরণে আসেন বসু। 5ই নভেম্বর রাজারহাট নিউটাউনে একটি আবাসিক ভবনের অনুষ্ঠানে যান। এদিনই ছিল তার জীবনের শেষ সরকারি অনুষ্ঠান। একটানা 8,540 দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর 2000 সালে 6ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিদায় সম্বর্ধনা সভায় আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন বসু। তবে অবসর গ্রহণের পরও বিধাননগরে মুখ্যমন্ত্রীর আবাস ইন্দিরা ভবনে তার আজীবন বসবাসের ব্যবস্থা করা হয়। 2004 সালে 16ই অক্টোবর উত্তরবঙ্গ সফরে যান বসু। 24শে ডিসেম্বর যান সিঙ্গাপুর সফরে। 2005 সালে 23শে জুলাই বাথরুমে পড়ে গিয়ে আহত হন বর্ষিয়ান এই নেতা। এই বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিপিআইএম এর অষ্টাদশ পার্টি কংগ্রেসের জ্যোতি বসুকে দলের পলিটব্যুরোর সদস্য হিসাবে পুনর্নির্বাচন করে। যদিও বসু নিজে শারীরিক অসুস্থতার কারণে এই পদটি থেকে অব্যাহত চেয়েছিলেন, 2006 সালের 13ই সেপ্টেম্বর তিনি পুনরায় বার্ধক্যের কারণে দলীয় পদ থেকে অব্যাহত চান, কিন্তু সেই সময় তার এই অনুরোধ প্রত্যাখ্যান হয়।
সাধারণ সম্পাদক প্রকাশ কারাত জানিয়ে দিলেন 2008 সালে পার্টি কংগ্রেস পর্যন্ত তারা বসুকে দলীয় পদে চান, তারপর এই কংগ্রেসই তার অনুরোধ বিবেচনা করা হবে। 2008 সালে অনুষ্ঠিত ঊনবিংশ পার্টি কংগ্রেসে বসুকে আর পলিটব্যুরোর অন্তর্ভুক্ত করা হয় না, যদিও তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য ও পলিটব্যুরোর বিশেষ অতিথি মর্যাদা দেওয়া হয়। উনি 2008 সালের 23শে ডিসেম্বর কেন্দ্রীয় সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করতে চাইলে তা গ্রহণে অসমর্থন হন বসু। 2006 সালের 14ই নভেম্বর আবার বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পান তিনি। 2007 সালের 17ই মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয় জ্যোতি বসুকে সাম্মানিক ডিলিট সম্মান প্রদান করেন। 2008 সালের 4ঠা সেপ্টেম্বর বাড়িতে পড়ে গিয়ে কপালে ও মাথায় আঘাত পান জ্যোতি বসু। 7ই সেপ্টেম্বর ভর্তি হন হাসপাতালে। 12ই নভেম্বর আবার বাড়িতে পড়ে গিয়ে আহত হন বসু। 7ই ডিসেম্বর আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ডিয়েগো মারাদোনা এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 2009 সালের 13ই মে বাথরুমে পড়ে গিয়ে বাঁ পায়ে আঘাত পান বসু। জুন মাসে নির্বাচনে সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 12ই জুলাই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন আমলি হাসপাতালে, সেখানে সুস্থ হয়ে উঠেছিলেন জ্যোতি বসু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হলে 2010 সালের 1লা জানুয়ারি বসু বিধাননগরের আমলি হাসপাতালে ভর্তি হন। 16ই জানুয়ারি তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ে এবং তার একাধিক অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। 17 দিনের দীর্ঘ অসুস্থতার পর 2010 সালের 17ই জানুয়ারি ভারতীয় সময় সকাল 11টা 47 মিনিটে জ্যোতি বসুর জীবনাবসান হয়। তার দেহের সৎকার হয়নি, তিনি তার চোখ দান করে গেছেন। তার মরদেহ ব্যবহৃত হবে মেডিকেল কলেজের গবেষণায়। তার মৃত্যু উপলক্ষে পশ্চিমবঙ্গে 18ই জানুয়ারি 2010 সোমবার সরকারি ছুটি পালিত হয়। 20শে জানুয়ারি তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।